ট্রাম্পকে সামলাতে পারে না আর বাংলাদেশকে ধমক দেয়। ট্রাম্পকে সামলাতে তো পারছেন না, বেপরোয়া ট্রাম্প মানছে না। প্রাইমারিতে রিপাবলিকানদের উপস্থিত থাকেন না, ডোন্ট কেয়ার। দিশানীতি দেয় ওয়াশিংটন, ভয় দেখা বিএনপির মাঠ। কি অদ্ভুত কাণ্ড! ভুয়া তো বটে, 48 ঘন্টা শেষ, আলটিমেটাম শেষ, অতঃপর কি হবে? খেলা তো হবে, খেলা হবে। ক্যাপ্টেন আমেরিকা আছে, ক্যাপ্টেন আসলে জোরদার খেলা। আমাদের গণতন্ত্র, আমাদের সংবিধান ঠিক করবে, আমাদের নির্বাচন আমাদের সংবিধান নির্ধারণ করবে। আমাদের দেশে আমরা কিভাবে চলব, আমরা তত্ত্বাবধায়ক মানি না, ওটা এখন মরা লাশ। তত্ত্বাবধায়কের মরা লাশ, ওই লাশ আমাদের কাছে এনে লাভ নেই। জো বাইডেন সাহেব আজকেই বলেছেন, আজকেই বলেছেন গণতন্ত্র কি। ট্রাম্পকে সামলাতে পারে না আর বাংলাদেশকে ধমক দেয়। ট্রাম্পকে সামলাতে তো পারছেন না, বেপরোয়া ট্রাম্প মানছে না। প্রাইমারিতে রিপাবলিকানদের উপস্থিত থাকেন না, ডোন্ট কেয়ার। আবার জনমত জরিপ বলে তিনি এগিয়ে আছেন, এ কেমন গণতন্ত্র? 6 জানুয়ারিতে 6টি প্রাণ শেষ, রক্তে রক্তে ভিজে গেল আমেরিকার রাজধানী ওয়াশিংটনের ক্যাপিটাল হিল। ক্যাপিটাল হিলে 6টি প্রাণ চলে গেল, এটা কেমন গণতন্ত্র? বাংলাদেশের শেখ দিনা ছাড়া কোন নির্বাচন হবে, নির্বাচন মান্য, এই দেশে এমন কোন নেতা নেই যাকে মানুষ বিশ্বাস করে। একজন নেতাকেই মানুষ বিশ্বাস করে, সেই নেতার নাম শেখ হাসিনা। ষড়যন্ত্র করে ওই নেতাকে বাদ দেবেন, বৃহৎ শক্তির হুমকিকেই বঙ্গবন্ধুর কন্যা পরোয়া করেন না। আর আপনারা কি হুমকি দিবেন? ষড়যন্ত্র করে নির্বাচন হতে দেবেন না, দেখি কে নির্বাচন ঠেকাতে আসে, কে ঠেকাতে আসে। আশায় আশায় দিন চলে যায়, কি আশায় বাঁধি খেলা ঘর, কি আশায় বাঁধি এ খেলা ঘর বেদনার বাংলা।